এরপরে প্রশ্ন হলো সালাতুল হাজত পড়ার সহি নিয়ম কি জানতে চাই সালাতুল হাজত মানে প্রয়োজনের নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আবু দাউদের হাদিসে বর্ণিত হয়েছে তিনি বলেছেন তার থেকে বর্ণিত হয়েছে যে কানা ইজা হাজাবাহু আমরুন সাল্লা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো সমস্যা কোনো পেরেশানি কোনো মুসিবত আসলে তিনি নামাজ শুরু করতেন কি শুরু করতেন সালাত শুরু করতেন এবং নামাজের মাধ্যমে বিপদ আপদ থেকে উদ্ধারের প্রচেষ্টা করার জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করার জন্য আল্লাহ কোরআনে নির্দেশ করেছেন ওয়াস্তাইনু বিসবরে ওয়াসসালাহ যে কোনো সংকটে বিপদে তোমরা সালাত এবং সবর ধৈর্য ধারণ করে এবং নামাজ পড়া এর মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও এজন্য নামাজের মাধ্যমে বিপদ আপদ থেকে উদ্ধারের চেষ্টা করা প্রয়োজন পূরণের জন্য চেষ্টা করতে হবে করব তো আমরা সবাই ইনশাআল্লাহ এই নামাজটাকে সালাতুল হাজত যে বলা হয় এটার বিশেষ কোনো ফরম্যাট আছে কিনা নিয়ম আছে কিনা এ ব্যাপারে একটা হাদিস আছে কারোর যদি কোনো প্রয়োজন হয় সে দুই রাকাত সুন্দর করে নামাজ পড়বে এরপর একটা দোয়া আছে লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল করিম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইম মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বিল ওয়াস সালামাতা মিন কুল্লি ইসম اللهم لا تدع لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا مريضا الا شفيته ولا حاجه من حوائج الدنيا والاخره الا قضيتها يا ارحم الراحمين এরকম দীর্ঘ একটা দোয়া আছে দোয়ার ভাষ্যে হালকা এর ফের করে বিভিন্ন রকম বর্ণনা আছে নামাজের পর এই দোয়াটা কেউ পাঠ করে দোয়ার খোলাসা কথা হলো আল্লাহ প্রশংসা গুণ কীর্তন করার পর নিজের পেরেশানি দূরের জন্য আল্লাহর কাছে দোয়া করা তো এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার বিশেষ কোন মুসিবত বিশেষ কোন প্রয়োজন থাকলে পূরণ করবেন এরকম একটা হাদিস বর্ণিত আছে কিন্তু এই হাদিসের সনদ মুহাদ্দিসদের অনেকে এটার উপর আপত্তি তুলেছেন এটা সহিহ নয় বরং এটা দাঈফ তবে এইটুকু ব্যাপারে পৃথিবীর কোনো আলেমের কোনো দ্বিমত নাই যে কোনো বিপদ হলে আপনি দুই রাকাত নামাজ পড়ে দুই চার রাকাত যতটুকু তৌফিক হয় নামাজ পড়ে আল্লাহর সামনে হাত তুলবেন দোয়া করবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আল্লাহ আপনার সাহায্য করবেন আপনার বিপদ দূর করবেন এবং এই নামাজ আপনার উপকারে আসবেই আসবে ইনশাআল্লাহ একবার কসম ভেঙে গেছে কাফফারা দিয়েছি আবার একই কসম ভেঙে গেছে তাহলে পুনরায় কাফফারা দিতে হবে নাকি তওবা করলে হবে যদি আপনি আল্লাহর নামে শপথ করেন আমি আল্লাহর নামে শপথ করলাম আমি এই কাজটা করব অনেক সময় দেখা যায় আমরা ভুল শপথ করি যেমন ধরুন কোন বন্ধুর সাথে রাগারাগি করে বলল যে আল্লাহর কসম তোর সাথে আমি আর কথা বলবো না আছে কি নাই তো এরকম যদি শপথ করেন এই শপথটা ভালো শপথ না খারাপ শপথ কথা বলেন ভালো শপথ না খারাপ শপথ কেমনে খারাপ কারণ কোন মুসলমান অন্য কোন মুসলমানের সাথে রাগ করে তিন দিনের বেশি কথা বলা বন্ধ রাখা জায়েজ অতএব এই নাজায়েজ কাজটা যদি কেউ করে তাহলে সেক্ষেত্রে খারাপ কাজ এই খারাপ কাজের শপথ যদি কেউ করে তাহলে সে ওই শপথটা ভাঙতে হবে ওইটা ভাঙা জরুরি অন্যায় এবং ভুল শপথ করলে সেই শপথ রক্ষা করবেন না বরং সেটা ভাঙবেন আর শপথ ভঙ্গের কারণে আপনি কাফফারা দিয়ে দিবেন কাফফারা স্বরূপ 10 জন মিসকিনকে খাদ্য দিবেন অথবা আপনি তিনটা রোজা রাখবেন এতে আপনার কসমের কাফফারা হয়ে যাবে এখন কথা হলো একবার কসম করেছেন ভেঙেছেন ভাঙার পর কাফফারা দিয়েছেন আবার কসম করেছেন এবারে যদি ভাঙেন তাহলে আপনাকে আবার কাফফারা দিতে হবে শুধু তওবা করছেন মাপ চাইছেন তাতে কাজ হবে না ভবিষ্যতে কোনো কাজ করবেন শপথ করছেন অথচ করেন নাই অথবা কোনো কাজ করবেন না বলেছেন সেই কাজটা করেছেন আপনাকে কাফফারা দিতে হবে এমনকি ভুল কসম করেছেন সেটাও যদি ভাঙেন তারপর আপনাকে কাফফারা দিতে হবে এরপরে প্রশ্ন হলো আমার এলাকার বহু ধনী লোক একজন মারা গিয়েছে এখন তাহার ছেলেরা প্রতিদিন আসর বাদ কবরের পাশে কোরআনের হাফেজকে দিয়ে কোরআন পড়ায় এটা কি শরীয়ত মতো জায়েজ আছে ভাইরা আমার আমরা অনেকে মা বাবার কবরের পাশে মাদ্রাসার ছাত্রদেরকে টাকা পয়সা দিয়ে ঠিক করি তারা যেন বসে বসে কোরআন শরীফ পড়ে অথবা মা বাবা মৃত্যুর পর তাদের লাশের চারপাশে বসে বসে কোরআন শরীফ পড়বে আমরা টাকা দিয়ে লোক ঠিক করি অথবা এমনিতেই তাদের জায়গায় তারা বসে বসে কোরআন খতম পড়বে কোরআনে করিম তেলাওয়াত করবে তার জন্য আমরা টাকা দেই ভালো করে শুনে রাখেন মৃত ব্যক্তিকে সওয়াব পাঠানোর উদ্দেশ্যে কবরের কাছে হোক লাশের পাশে হোক আর অন্য কোনো জায়গায় হোক লোক ভাড়া করে এনে কোরআনে করিম তেলাওয়াত করানো এটা নাজায়েজ এর কারণে মৃত ব্যক্তির লাভ হয় না বরং আপনার গুনাহ হয় আর যে তেলাওয়াত করে টাকা নেয় সে হুজুরও গুনাহগার হয় কথা কি বুঝতে পারছি ভাইরা আমার এটা আমার ফতোয়া না সারা দুনিয়ার সমস্ত উলামা ইকরামেরই ফতোয়া মৃত ব্যক্তির জন্য কোরআন খতম করে কোরআন খতম করায়া টাকা নেওয়া দেওয়া জায়েজ নাই এটা পারিশ্রমিক নেওয়ার মতো বিষয় না সম্পূর্ণ গুনাহের কথা এবং এ ব্যাপারে দারুল উলুম দেওবন্দ সহ বিশ্বের বড় বড় জায়গা থেকে স্পষ্ট ফতোয়া দেওয়া আছে
আমার দেশে হুজুররা অনেক সময় করে মাদ্রাসার ছাত্ররা অনেক সময় করে আরে ভাই মৃত ব্যক্তির জন্য এমনি দোয়া করবে আপনি এমনি দান সাদাকা করেন কিন্তু লোক ভাড়া করে নেই ভাই বিশেষ করে কবরস্থানে বসে বসে তেলাওয়াত করতে হবে এই নির্দেশ কোরআন সুন্নাহ কোথাও দেওয়া হয় নাই কবরস্থানে যাবেন শুধু জিয়ারত করার জন্য কিসের জন্য যাবেন কবর জিয়ারত করার জন্য